yauma la yanfa'u malu wala banuna illa man ata Allah biqalbin salim. হাশরের ময়দানে সন্তান সন্ততি ধন সম্পদ কোনটাই কাজে আসবে না, একটা আসবে ইল্লা মান আতা আল্লাহ বিকালবিন সালিম। এই কালবিন সালিম কি বুঝেন? কালবে সালিম কি বুঝেন? ধরেন ভাইয়া এই এটা আমার পছন্দ হয়েছে, কোটিটা কোটিটা। এবার আমি বললাম ভাই আমি একটু নেত্রকোনা মাহফিলে যাব, আমাকে দয়া করে আপনার কোটিটা দেন, খুব ভালো লাগতেছে আপনার কোটিটা। ভাই মাহবুব করে আমাকে দিলেন। এবার আমি কোটিটা নিয়ে আসলাম এখানে মাহফিলে। আমাকে যখন খাবার দেওয়া হলো, খাবার খেতে গিয়ে আমি ঝোলগুলো ভরায় ফেললাম, নষ্ট করে ফেললাম। এবার এই ঝোল ভরা অবস্থায় নষ্ট অবস্থায় নিয়ে আমি কোটিটা যখন ওখানে ওনাকে দিলাম, উনি বলতেছে ভাই আমি তোমার তো এরকম নষ্ট এই ঝোলও না নোংরা কোটি দেই নাই, তোমাকে একটা পুত পবিত্র পরিষ্কার কোটি দিয়েছি, আমি যেমন দিছি আমাকে এমন দাও। কথা বুঝতেছেন? কালবে সালিম মানে আল্লাহ কয় আমি কি তোমার ময়লাওয়ালা আজাওয়ালা গজবওয়ালা মনের মধ্যে শয়তানিওয়ালা কলম দিছি তোমার, আমি তোমার পুত পবিত্র পরিষ্কার একটা কলম দিয়ে জমিনে পাঠাইছি, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আমি যেমন দিছি আমাকে আমার কাছে এমন আনতে হবে, তাইলে তুমি জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। কর আমি যেমন দিছি আমার কাছে এমন ফিরে দিতে হবে, তাইলে তুমি জান্নাত পাইবা, নচেত পাইবা না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তো আমরা এটা পবিত্র কেমনে বানামু ভাই? আপনি জমিনে কাজ করতে গেছেন, কাজ করতে গেলে ময়লা হবেন, ধান রোদ লাগাইতে গেলে, নিড়ি দিতে গেলে, সার দিতে গেলে ময়লা হবে না, গায়ে ময়লা পড়বে না, কাপড়ে পড়বে, গায়ে পড়বে। পরিষ্কার করবেন কোন জায়গায় যাইয়া? কথা বলেন না কেন? পুকুরে যাইয়া, বাথরুমে গিয়ে, টিউবওয়েলে গিয়ে, ঠিক কিনা? পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন। আমরা এই যে ঘর থেকে বাইর হইলেই আমাদের শুধু পাপ আর পাপ, চোখ পাপ করে, হাত পাপ করে, পা পাপ করে, কান খারাপ কথা শুনে পাপ করতেছে। এই গুনাহের কারণে আল্লাহ কয় তোর এই গুনার কারণে দুনিয়াবি ময়লা কাজ করতে গেলে, নোংরার কাজ করতে গেলে যেমন দেহ ময়লা হয়, তুমি অন্যায় করার ফলে, পাপ করার ফলে তোমার অন্তর ময়লা হয়। কি ময়লা হয়? কথা বলেন, কি ময়লা হয়? তো তুমি পানি দিয়া, আমরা এই পানি দিয়া আমার দেহ ময়লা সাফ করলাম, এবার অন্তরের ময়লা, অন্তরের গুণা মাফ করবো, সাফ করবো কেমনে? কথা বলেন আপনাদের কাছে, কথা বলেন আমার সাথে, জানতে চাই ভাই তোমার মাইক তো একেবারে বেশি ডিস্টার্ব করতেছে, এটা না থাকলে বাদ দাও। অন্তরের ময়লা পরিষ্কার করবো কি দিয়ে আমি? কথা বুঝতেছেন? আল্লাহ কয় জমিনে আমি এই অন্তরের ময়লা পরিষ্কারের জন্য আমার কিছু খলিফা, আমার কিছু বন্ধু রেখেছি বলে সুবহানাল্লাহ, যাদের কাছে গেলে ওই তাদের অন্তরের মধ্যে একটা তওবার পানি আছে। সুবহানাল্লাহ। কিসের পানি? কিসের পানি? কথা বলেন, কিসের পানি? তওবার পানি। যখন তোমার অন্তরে ঢেলে দিবে, কেমনে দিবে? একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে গান নেওয়া যায় না, ওয়াজ নেওয়া যায় না, তার লাগে আর এখান থেকে আমেরিকা সাল্লো চলে যায়, ঠিক কিনা? আল্লাহ কয় আমি আমার বন্ধুদের যে কলব দিয়েছি, ওই কলবের ভিতরে আমি একটা বেলায়েতি পাওয়ার দিয়েছি বলে সুবহানাল্লাহ। উঠা দিয়ে যখন ধাক্কা দেয়, কি দেয়? ধাক্কা দেয়। আপনি যখন গাড়ির চাকার হাওয়া চলে যায়, এটা হাওয়া তো অ্যাভেলেবেল আছে, ফ্যান ছেড়ে দিয়ে টিউব বল টিউব খুলে ধরে রাখলে কি হাওয়া চলে যাবে? যাবে না। কি করতে হবে? হাওয়া মেশিনের কাছে যাইতে হবে। হাওয়া মেশিন যার কাছে আছে ওই লোক কি করবে? একটা বড় মেশিন দিয়ে প্রেশার দিয়ে ঢুকিয়ে দিবে, ঠিক কিনা? ঠিক আল্লাহর বন্ধুরা ওনাদের হৃদয় থেকে ওই তওবার পানি আপনারা আমার হৃদয়ের ভিতরে তাওয়াজ্জু নিসবত ফয়ুজাতের মাধ্যমে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দেয় বলি সুবহানাল্লাহ। উঠা দ্বারা কি হয়? কলব পরিষ্কার হয়। কি কি হয়? কলব পরিষ্কার হয়, ওটাকে বলা হয় ইল্লা মান তাবা। এই তাবা মানে হচ্ছে বায়াতুত তওবা, বায়াতুত তওবা। বায়াত অনেক ধরনের, হিজরতের বায়াত, ইসলামের গভীরে প্রবেশ করার বায়াত, জেহাদের বায়াত। কথা বুঝতেছেন? আর আরেকটা হচ্ছে হৃদয়কে ইসলাহি করার জন্য বায়াত, ওই বায়াতটা হচ্ছে বায়াতুর তওবা, বায়াতুর তওবা। এই তওবার মাধ্যমে যখন আপনার হৃদয় ইসলাহি হবে, আল্লাহ আল্লাহ বলতেছে, তখন আমার বন্ধুরা তোমার হৃদয়ের ভিতরে একটা ইমানের বীজ বপন করে দিবে বলি সুবহানাল্লাহ। কিসের বীজ? কিসের বীজ? কথা বলেন, কিসের বীজ? ইল্লা মান তাবা ও আমানা। এরপরে তুমি ইমান আনবা, এরপরে আমলে সলেহা করবা, নামাজ পড়বা, রোজা করাবা, হজ করবা, যাকাত দিবা। ভাই অন্ধকারে কোনো কাজ করা যায় না?
যে অন্ধকারে কাজ করা না যাওয়ার কারণে আমরা আলো নেই কি নেই আলো জোরে কথা বলেন কি নেই আলো আলোর ব্যবস্থা করে এখন কারেন্ট চলে গেলে কথা চলবে না তো আমরা কি নিব একটা আলো নিব ঠিক কি না আল্লাহ কয় অন্ধকারে কখনো নামাজ পড়া যায় না সেটা কিসের অন্ধকার হৃদয়ের অন্ধকার ওই হৃদয়ের অন্ধকার দূর করার জন্য আমি একটা ব্যবস্থা রাখছি ওই ব্যবস্থার নাম হচ্ছে ঈমান বলি সুবহানাল্লাহ ব্যবস্থার নাম কি ঈমান ওই ঈমানের আলো তোমার হৃদয়ে প্রবেশ করাও তখন তোমার কি হবে হৃদয় আলোকিত হবে আর ওই হৃদয়ের আলোতে তুমি নামাজ পড়ো সুবহানাল্লাহ কথা বুঝতেছেন আমলে সলেহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহ কয় তোর তওবা যদি কবুল হয় তওবা কি হয় কবুল হয় ইউবাদদিলুল্লাহ তাফসীরকারক বলতেছে ইউবাদদিলুল্লাহ মানে হচ্ছে তুমি জীবনে যত গুনাহ করেছো এই গুনাহকে 10 দিয়ে গুণ দিয়ে যেই পরিমাণ হবে এই গুনাহ তো maaf হবেই এই পরিমাণ সওয়াব তোমার আমলনামে লেখা হবে সুবহানাল্লাহ 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 তবে তওবা কি হতে হবে কবুল হতে হবে আমরা এখন তওবা করি কুদরা পরে আবার নাই ঠিক কি না ওই গোড়ার মতন আগের জায়গায় যতক্ষণ লাঠিওয়ালা আছে ততক্ষণ কি ঠিক নাইলে আবার কোন জায়গায় আগের জায়গায় আমরা ভৌত পরিবর্তন আমরা রাসায়নিক পরিবর্তন হতে পারি না আমরা ভৌত পরিবর্তন হচ্ছি আমার ভৌত পরিবর্তন মানে সাময়িক পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী পরিবর্তন যদি স্থায়ী পরিবর্তন হতে হয় তাহলে আপনাকে বায়াতুত তওবা নিতে হবে সুবহানাল্লাহ বলেন প্যারা হাজিরিন আল্লাহ বলতেছে তিন শ্রেণীর ব্যক্তি দেখে আমি হাসি এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে রাতের ঘুমকে হারাম করে দিয়ে ওই শেষ রাতে রহমতের সেজদায় আমি আল্লাহর কদমে পড়ে যাই ওই বান্দাকে আমি বেশি ভালোবাসি বলি সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে যে জিহাদে অংশগ্রহণ করে এবং জিহাদে গিয়ে যোদ্ধাদেরকে সেবা করে বলি সুবহানাল্লাহ তিন নাম্বার হচ্ছে যে মসজিদে আজান হওয়ার সাথে সাথে হাইয়া আলাস সালা হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা শোনার সাথে সাথে মসজিদে গিয়ে যে নামাজে দাঁড়িয়ে যায় কাতার বন্দী হয়ে যেখানে বাদশাহ এবং আমির প্রজা এবং কি সেনাপতি সব এক কাতারে ঠিক কি না ওখানে কি ডাক্তার আলাদা দাঁড়ায় নাকি ইঞ্জিনিয়ার আলাদা দাঁড়ায় গ্রামের রিস্কর আলাদা দাঁড়ায় নামাজে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যখন দাঁড়িয়ে যায় আল্লাহ বলো ও আমার ফেরেশতারা দেখো 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 আমার আমার বান্দাদের ভিতরে কোনো অহংকার নাই কোনো তাকাব্বুরি নাই কোনো রিয়া নাই আমার বান্দারা এক কাতারে দাঁড়িয়ে গেছে রুকুকারীর সাথে রুকু দেওয়ার জন্য সেজদাকারীর সাথে সেজদা দেওয়ার জন্য বলি সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় আর কি করে হাসে হাসে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তি দেখে হাসে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বেশি মহব্বত করে ভালোবাসে আল্লাহ বলতেছে আমি তিন শ্রেণীকে বেশি ভালোবাসি আমার রসুলও এক শ্রেণী কি তাওবাকারী ব্যক্তি আরেক শ্রেণী কি সবুরকারী ব্যক্তি আরেক শ্রেণী কি মুত্তাকি ব্যক্তি বালা মান আউফা ইয়াহাদিহি ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন এটা সূরা আল ইমরানের 76 নম্বর আয়াত লম্বা কথা ওদিকে যাব না আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ মাআসসাবিরিন আমি ধৈর্যশীলদের সাথে আছি সুবহানাল্লাহ কার সাথে আছে কার সাথে আছে ধৈর্যশীল সবুরকারী ব্যক্তির সাথে আমি আল্লাহ আছি তাহলে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করে আমার রাসূল বলতেছে হুব্বি বাইলাইয়া মিন দুনিয়া কুন সালাস আমি দুনিয়ার জমিনে কি তিনটা জিনিস বেশি পছন্দ করি এক নাম্বার হচ্ছে খুশবু দুই নাম্বার হচ্ছে কি নিশা এক নাম্বার সুগন্ধি দুই নাম্বার হচ্ছে নারী তিন নাম্বার হচ্ছে সালাত নামাজ বলি সুবহানাল্লাহ আমি তিন জিনিস বেশি পছন্দ করি আল্লাহ রাসূল খুশবু পছন্দ করতেন বেশি খুশবু মানে হচ্ছে কি আতর আর গোলাপ মাখানা আমরা এখন খুশবু বলতে রাসূলের সুন্নত পালন করি আতর মাইখা কি মাইখা আতর মাইখা রাসূল শিক্ষা দিয়েছে যদি তুমি তওবা করতে পারো এবং তুমি যে আমলে সলেহা করতে পারো তোমার খুশবু সারা এলাকায় সারা দেশব্যাপী ছড়ায় পড়বে বলি সুবহানাল্লাহ এটার বাস্তব প্রমাণ হচ্ছে যখন আজরাইলকে প্রশ্ন করা হলো হে আজরাইল তুমি যখন জান কবজ করতে যাও আল্লাহর বান্দাদের সাথে তুমি কি আচরণ করো আজরাইল বলতেছে আমি যখন কোন বান্দার জান কবজ করতে যাই জমিনে নামার সাথে সাথে আমার নাকের ভিতরে একটা ঘ্রাণ আসে এই ঘ্রাণটা নেওয়ার সাথে সাথে আমি বুঝে যাই এই বান্দাটা কি ভালো না খারাপ এই বান্দাটা নেককার মুত্তাকি বান্দা না বদকার বান্দা জাহান্নামী বান্দা যদি আমার নাকে দুর্গন্ধ আসে আমি বুঝি সে নেককার বান্দা না আর সুগন্ধি আসলে আমি বুঝি সে কি নেককার বান্দা মুত্তাকি বান্দা আল্লাহওয়ালা বান্দা সুবহানাল্লাহ বলে আমি যখন
আমার নাকে সুগ্রাণ আসে তখন আমি বড় বিনয়ের সহিত বড় এনতেজারি এনকেজারি হয়ে তার সামনে দাঁড়া একটা সালাম দেই আর বলি আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য সুবহানাল্লাহ আর যদি বাচ্চার বান্দা হয় মানুষ যখন ড্রেনের পাশ দিয়ে ময়লার পাশ দিয়ে হাইটা যায় তখন দেখবেন তার নাকের মধ্যে কি দুর্গন্ধ আসার সাথে সাথে নাক টিপে তাড়াতাড়ি এই জায়গা স্থান ত্যাগ করে কেন কেন আর বিরক্ত লাগতেছে তো খারাপ লাগতেছে দুর্গন্ধ কি ভালো লাগে তো আজরাইল বলতেছে আমি কত দ্রুত এই বন্দার রূহটা নেব আমি তাড়াতাড়ি গিয়ে তার রূহ থাপ দেই রূহ পালানোর চেষ্টা করে কখনো মাথায় যায় কখনো পায়ে যায় দেহের বিভিন্ন অংশে যায় আমি তাড়াতাড়ি থাপায়া দইরা রূহটা নিয়ে চলে যাই কথা বুঝতেছেন তাইলে সুগন্ধি মানে কি কথা বলেন সুগন্ধি মানে কি আমার ভালো কর্ম আপনি যদি এলাকায় ভালো কর্ম করেন সৎভাবে চলেন কারো গালি না দেন সুদ না খান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন জামাতে শহীদ পড়েন আপনি দরবার আজমের বায়াত হয়েছেন কি হয়েছেন দরবার আজম বায়াত হয়েছেন ফজরের ওজিফা পড়েন জিকির করেন মুরাকাবা করেন মাগরিবের ওজিফা পড়ে মুরাকাবা করেন ঈশার ওজিফা পড়ে মুরাকাবা করেন জিকির করেন আচ্ছা এলাকাদের প্রচার হয়ে যাবে না এই ছেলেটা ডান পিঠে ছিল দুষ্ট ছিল কি ছিল দুষ্ট ছিল আজকে এর ভিতরে কি পরিবর্তন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এর ভিতরে কি পরিবর্তন ভাই তুমি পরিবর্তন কোথায় পাইলা তোমার পরিবর্তন রাসায়নিক পরিবর্তন সুবহানাল্লাহ তোমার পরিবর্তন ভৌত পরিবর্তন না তোমার পরিবর্তনটা কি রাসায়নিক স্থায়ী পরিবর্তন আমরা দীর্ঘদিন লক্ষ্য করতেছি তোমার ভিতরে একটা পরিবর্তন এসেছে এই যে মানুষের মুখে মুখে এই পরিবর্তনের কথা এটাই সুগন্ধি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই কি সুগন্ধি ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমারও তিনটা পছন্দ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার তিনটা পছন্দ আমারও তিনটা পছন্দ ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার পছন্দ হচ্ছে রাসূলের নামে খরচ করা এটা আমি আবু বকরের পছন্দ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার নামে খরচ করা জোরে বলেন কার নামে রাসূলের নামে খরচ করা এটা আমি আবু বকরের পছন্দ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এই জন্য আবু বকর ঘরের কাপড়টি সব খুলে স্ত্রীর পরনের কাপড় খুলে খাজুর পাতার কি বরাইছে কাপড় পরাইছে রাসূলের কাছে না হাজির হাজির করছে ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি এই হাজির করেছি আমি গোলাম আপনার গোলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতেছে দুই নাম্বার হচ্ছে আমার রাসূলকে দেখা সবচেয়ে বেশি আমার পছন্দ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি রাবিতা রুনার নূরানি চেহারা থেকে আমার চোখ আমি কখনো ফিরাইতে পারি না খোদা তৃষ্ণা নাহি লাগে আপনারই অনুরাগে যত দেখি ততই দেখতে মন চায় যত দেখি ততই দেখতে মন চায় আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই গুহার ভিতরে সাপে দংশন করেছে আল্লাহ রাসূল আবু বকর উরুর ভিতরে মাথা দিয়ে শুয়ে আছে এমন ভাবে তাকিয়ে আছে সাপের দংশন তার কাছে দংশন মনে হয় না কারণ বিষাক্ত হয়ে চোখ বেয়ে গড়ে গড়ে পানি পড়তেছে সর্বপ্রথম পানির ফোঁটা আল্লাহ রাসূলের গালের উপরে পড়েছে কোথায় পড়ছে গালের উপরে চোখ খুলে দেখতেছে আবু বকর কাঁদে কাঁদো কেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে দংশন করেছে কিন্তু এরপর রাসূলের চেহারা মোবারক থেকে চোখ ফিরায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমাদের এখনো যারা এই দুনিয়াতে বর্তমান জিন্দেগিতে যারা হক্কানি আলেম ওলামা আল্লাহর বন্ধুগণ পীর মাশায়েখগণ তাদেরকে বেশি বেশি দেখা এটা আমাদের পছন্দ হওয়া উচিত সুবহানাল্লাহ ঠিক কি না আল্লাহর ওলিদের আল্লাহর রাসূলের শানে বেশি বেশি খরচ করা এটা আমাদের কি পছন্দ হওয়া উচিত সুবহানাল্লাহ বলে ঠিক কি না তিন নাম্বার পছন্দ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ যেহেতু নারী আপনার পছন্দ এজন্য আমি চাই আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হোক সুবহানাল্লাহ এটা আমার তিন নাম্বার পছন্দ প্রস্তাব দিছে কিসের বিয়ের প্রস্তাব কিসের প্রস্তাব আল্লাহ রাসূল চুপ মেরে আছে আল্লাহ রাসূল কি চুপ মেরে আছে কোনো কথা বলে না সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম রেশমি কাপড়ে করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছবি মোবারক এনে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ বলছে যেহেতু বিয়ের প্রস্তাব তো না মেয়ে দেখবেন না আপনি আয়েশাকে দেখুন আল্লাহ এই বিয়েতে রাজি এবং আল্লাহ বলছে এই বিয়ের ঘটকালে আল্লাহ নিজে করবে সুবহানাল্লাহ 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 প্যারা হাজিরিন যখন এই কথা বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা শুনে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটা পছন্দ আছে সুবহানাল্লাহ আমার কোনটা পছন্দ আছে তিনটা পছন্দ আছে তোমার কি তিনটা পছন্দ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অন্যায় দেখলে আমি সহ্য করতে পারি না
কোন অন্যায় দেখলে আমি কি করতে পারি না সহ্য করতে পারি না ওখানে প্রতিরোধ করে তুলি এটা আমার পছন্দ সুবহানাল্লাহ আর ন্যায়ের পথে মানুষকে আহ্বান করা এটা আমার পছন্দ সুবহানাল্লাহ কিসের পথে কিসের পথে ন্যায়ের পথে আহ্বান করা আমরা এখন নিজেরাই কি আমল ঠিকমতো করি না অন্যকে আর কি আহ্বান করব কি বলেন ঠিক কি না কারণ ন্যায় সঙ্গতভাবে চলাফেরা করা এই বর্তমান এই জিন্দেগিতে এই দুনিয়াতে মানে এরকম মানুষ খুঁজে পাওয়া বড় বিরল ঠিক কি না এই জন্য এই ন্যায়ের পথে আহ্বান করতে হবে ওই ব্যক্তি করবে যে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আছে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিজনদেরকে বাঁচাও শর্ত কি দিছে আগে নিজে বাঁচতে হবে আর কি বাঁচতে হবে নিজে বাঁচতে হবে এরপর অন্যকে বাঁচাইতে হবে তো আমরা নিজেরাই তো বাঁচি নাই অন্যকে বাঁচাবো কিভাবে এই জন্য আগে আমরা পরিশুদ্ধ লাভ করতে হবে আমরা শুদ্ধতা আনতে আসতে হবে আমাদের অন্তরগুলো কালবে সালিম বানাইতে হবে তাসকিয়ায় কাল বানানো লাগবে ঠিক কি না আমাদের অন্তর মধ্যে হার ওয়াক্ত নফসানিয়ত শয়তানি মুখের দাগে বিচলিত আয়না দেখো বারংবার অন্তরের কি খবর রেখেছো সে যে কুৎসিত কদাকার কথা বুঝতেছেন আমরা মুখের মধ্যে বারবার দেখি যে আমার মুখটা মন নষ্ট হয়ে গেল মেজটা পড়ে গেছে ওটা উঠছে বরণ উঠছে ঠিক কিনা দৌড়বাড়ি ডাক্তারের কাছে কিন্তু একবার কি চিন্তা করেছি আমার অন্তর যে ময়লা হইয়া এমন অবস্থা হয়েছে ওটা চিকিৎসা করা দরকার একবার কি চিন্তা করেছি কথা বলেন না কেন একবার চিন্তা করেছি চিন্তা করি না প্যারা হাজিরিন আপনি বহুত আওয়াজ বন্দেগী করেন বহুত তাসবিহ তাহলিল পড়েন কিন্তু আপনি অন্তর পরিশুদ্ধ বানাইতে পারেন না এই ইবাদত বন্দেগীর খিতাম আছে একটা জায়গায় যখন ময়লা জমে এটাকে গস্তে গস্তে কি হয় পরিষ্কার হয় গসলে কি হয় পরিষ্কার হয় কিন্তু আপনি তো আপনার ময়লা পরিষ্কার করতে পারেন না আপনি ঘষতেছেন কিন্তু পরিষ্কার হচ্ছে না তাহলে যে কৌশলে ঘষা দরকার ওই কৌশল আপনি জানেন আবার শুধু ঘষলি হবে না কাপড় ঘষলি ময়লা পরিষ্কার হয় না সাথে ডিটারজেন্ট সাবান দিতে হয় ঠিক কি না কি দিতে হয় সাবান দিতে হয় অন্তরে ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহর রহমত ঢুকাইতে হয় সুবহানাল্লাহ কি ঢুকাইতে হয় ভাই নিজের চেহারা দেখার জন্য আয়নার সামনে দাঁড়ান আর অন্তরকে দেখতে হলে কথা বুঝেন নাই নিজের চেহারা বাহ্যিক চেহারা দেখার জন্য কোথায় দাঁড়ান আয়নার সামনে দাঁড়ান আর যদি অন্তর দেখতে চান আল্লাহর বন্ধুদের সামনে দাঁড়ান সুবহানাল্লাহ আল্লাহর বন্ধুরা হচ্ছে অন্তর দেখার আয়না কি দেখার আয়না অন্তর দেখার আয়না ভাই এই এলাকার এমপি মহোদয় আছে না কথা বলেন আছে কিনা যদি এই এলাকার এমপি মহোদয় আজিজ ভাইয়ের বাড়িতে আসবে খবর আসলো আগামী শুক্রবার এমপি আজিজ ভাইয়ের বাসায় আসবে আচ্ছা উনি কি ঘরটাকে নোংরা রাখবে কি করবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে সুন্দরভাবে সাজাবে ঠিক কিনা প্রয়োজনে এই পাশে ওই পাশে গেট লাগাবে ঠিক কিনা ঝাড়বাতি দিবে বিভিন্ন ফুল দিয়ে সুসজ্জিত করবে কেন কেন কথা বলেন কেন এমপি আসবে কে আসবে এমপি আসবে এমপি মহোদয়ের জন্য যদি ঘর দুয়ার এভাবে সাজাই আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করি গেট দেই এভাবে ঝাড়বাতি লাগাই তাহলে আমার আপনার কলবের ভিতরে আল্লাহ এবং রসুল আসবে সুবহানাল্লাহ বলেন কে আসবে আল্লাহ এবং রসুল আসবে এই কলবটা ময়লা যুক্ত হলে কি আসবে না তো এইটাকে এইটাকে কিভাবে সাজাবো কি দিয়ে সাজাবো পরিষ্কার করব কথা বুঝতেছেন আপনারা কি দিয়ে পরিষ্কার করব কি দিয়ে সাজাবো তওবার পানি দিয়ে পরিষ্কার করে এরপর আমরা আমলে সলেহা করব নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দিব তাসবিহ তাহলিল পড়ব দুরূদ পড়ব জিকির করব ওগুলো দিয়ে আমার আপনার হৃদয়টা কলপাকে সাজাবো বলি সুবহানাল্লাহ তখন আল্লাহ এবং রসূল আসবে প্যারা হাজিরিন বলতেছিলাম ওই নিদানকালে যখন জিজ্ঞাসা করলেন এই নিদানকালে আপনি কে পরিচয় দিলেন আমি তোমার রাসূল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাবার চেহারাটা এরকম হয়ে গেল কেন তোমার বাবা ব্যবসা করত ব্যবসায় ভেজাল করত কি করত
বেজান করত গুনাহ করত অন্যায় করত সেজন্য কুকুরের চেহারা মতন হয়ে গেছে কিন্তু তোমার বাবা প্রতিদিন আমি রাসূলের উপর 300 বার দরুদ শরীফ পড়তো সুবহানাল্লাহ কি পড়তো দরুদ শরীফ পড়তো 300 বার আমি আমার উম্মতের শিওরে চলে আসছি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুরূদ পড়লে লাভ আছে কিনা ভাই আমেন কথা বলেন লাভ আছে কিনা আমেন পেরা হাজিরিন কিছুক্ষণ পরে যখন ঘুম ভেঙে গেল দেখতেছে আল্লাহর রাসূল তো নাই কিন্তু তার বাবার চেহারা ওই পরিবর্তন নূরানী শেকলের মত আর চারপাশ দিয়ে মানুষ দৌড়ে আসছে মানুষ দেখে তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন মানুষের কি হলেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন এরা কোত্থেকে শুনলো মানুষ যখন দলে দলে শত শত মানুষ আসছে আপনারা কেন বলতেছে আমরা কি গায়বীভাবে আওয়াজ পাইছি যে এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা বেসাল হয়ে গেছে তার জানাজা পড়াইতে হবে দাফন কখন করতে হবে সুবহানাল্লাহ বলে কিসের বদলতে দুরুদের বদলতে কিসের বদলতে দুরুদের বদলতে সালাবা ইবনে আব্দুর রহমান মনে আছে আপনাদের কথা সালাবা ইবনে আব্দুর রহমানের কথা বলে আমি শেষ করে দেব সালাবা ইবনে আব্দুর রহমানকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে আসলেন আল্লাহর রাসূলের কাছে যখন আসতেছে তখন বলতেছে ভাই আমাকে এমন সময় ঢুকাইবা যখন আল্লাহর রাসূল মাগরিবের নামাজের জন্য ইমামের মুসল্লা দাঁড়াইবে দাঁড়াইবে ইমামতি করার জন্য ওই সময় নিয়ে আমাকে পিছনে দাঁড় করাই দিও কে বলতেছে সালাবা ইবনে আব্দুর রহমান আমি এই মুখ দেখাইতে পারবো না যে রাসূল আমাকে নসিহত করছে তোমার অন্তরে যেন কোনো কামরিপু না থাকে কিরিপু কামরিপু ভাই আমাদের হাড় ওয়াক্ত কামরিপু জ্বালায় ঠিক কি না নারীদের একটা সেক্স বাড়ে না কথা বলেন না কেন তো অন্তরে শয়তানি নিয়ে ইমান ইমান বলো তোমরা ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেউ ভয় শয়তানি বোঝা শোনো মিথ্যু এই দুনিয়ায় পূর্ণ সার ইমান শক্তি দর্শে টলাইতে পারে ইঙ্গিতে আসমান সুবহানাল্লাহ ইমান এমন এক শক্তির নাম আল্লাহ বলতেছে আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ জুলুমাতি ইলা নূর আল্লাহ বলতেছে ইমানদাররা হচ্ছে আমি আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ তারা ছিল আগে অন্ধকারে এখন চলে আসছে আলোর মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতেছেন বাজিছে তামামা পাশে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা খেললায় উড়ে নিশান শুক্ত রুটিকে সম্বল করে যে ইমানার যে প্রাণের জুড়ে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি ফিরিয়ে আন আল্লাহু আকবার রবে পুনরায় থাকুক বিশ্ব দুর্বিমান বাজিছে দামামা বাসরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান মুখেতে কলেমা হাতে তলোয়ার বুকেতে ইসলামী ইমান জুস্তুরবার হৃদয়ে লইগা এশকো আল্লাহর চল আগে চল বাজে বিশান ভয় নাই তোর গলায় তাবিজ বাদা যে তোর পাক পোড়া সুবহানাল্লাহ ভিখারির সাজে খলিফা যাদের শাসন করিলেন আদা জাহান তারা আজ ঘুমায় বেহুশ বাহিরে বইছে জ্বর তুফান ঘুমাইয়া কাঁচা করছে ফজর তখনও জাগুনি যখনই জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হাওরে শামিল এখনো আছে এসাতে স্থান বাজিছে দামামা বাজরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান সুবহানাল্লাহ বলুন তাদের দাও ছিল না তলোয়ার ছিল না কিন্তু ইমানি হিম্মত ছিল হৃদয়ের ভিতরে সুবহানাল্লাহ বলেন কি ছিল কি ছিল ইমানি হিম্মত ছিল হৃদয়ের ভিতরে সাহাবাদের ভিতরে ডাল ছিল না তলোয়ার ছিল না যেন বলছিলাম পারমাণবিক বোমা কেন আরো শক্তিধর এই পৃথিবীতে যত শক্তিধর বোমা আর যা কিছু হোক না কেন এই কলবের কাছে তুচ্ছ সুবহানাল্লাহ কলবের কাছে কি তুচ্ছ আল্লাহ রাসূল মাগরিবের নামাজ প্রথম রাকাতেই যখন আয়াত পাঠ করলেন ইয়া আইয়ুহাল ইনসান মাগাররাকা বিরাব্বিকাল কারীম এই আয়াত পাঠ করার সাথে সাথে সালাবা ইবনে আব্দুর রহমান এমন জোরে চিৎকার দিলেন চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন আল্লাহ রাসূল সালাম ফিরাইয়া যখন সালাবার চিৎকার শুনে আওয়াজ শুনে সালাম ফিরে জিজ্ঞাসা করলেন সালাবা কোথায় সাহাবে কারাম আরজ করলেন সালাবা তো বেহুশ আল্লাহ রাসূল ওখান থেকে উঠে আইসা সালাবার মাথাটা এই ডানের উপরে রেখে যখন আদর করতেছে সালাবা সালাবা তুমি আর কেন এত এত পেরেশান কেন আল্লাহ তো বলেছে তোমার তাওবা কবুল করেছে সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেছে তোমার তাওবা কবুল করেছে সালাবার চোখ খুলো সালাবার চোখ খুলে দেখতেছে আল্লাহ রাসূলের উরুর উপরে তার মাথা সাথে সাথে মাথা সরিয়ে বসে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি সত্যি বলতেছেন আল্লাহ আমাকে ক্ষমা করেছে আল্লাহ কি আমার তাওবা কবুল করেছে হ্যাঁ সালাবা তোমার তাওবা আল্লাহ কবুল করেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাকে আপনি কবুল করেছেন
তোমাকে আমি আমার খতমে কবুল করেছি এই কথা বলার সাথে সাথে সালাওয়াত জোরে জোরে পড়তেছে মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে সালাওয়াত দুনিয়া থেকে চলে গেলেন সংক্ষিপ্ত কথা বলতেছি সালাওয়াতকে নিয়ে যখন গোসল করিয়ে এবার জানাজার জন্য যখন রওনা দিলেন আল্লাহ রাসূল খতমগুলো ফালে থেকে আবার উঠিয়ে ফেলে ফালে থেকে আবার উঠিয়ে ফেলে তখন সাহাবে কারাম আরাস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন কদম ফালাইতেছেন আবার উঠিয়ে ফেলতেছেন আল্লাহ রাসূল বলতেছে দেখো সালাবার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে আকাশের হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা জমিনে চলে আসছে সালাবার জানাজা অংশ গ্রহণ করার জন্য সুবহানাল্লাহ এইজন্য আমি কদম ফালাইতে পারতেছি না ফেরেশতাদের জন্য ও ও আল্লাহর বান্দারা ও পেয়ারা হাজিরিন আশিকানে মুস্তাফা আশিকানে আউলিয়া যদি আল্লাহ তাআলা বলতেছে কউল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ কিন্তু ওই তওবার দরজা বন্ধ করেন নাই তওবার দরজা এখনো রেখেছেন আল্লাহ হাসানে দিচ্ছেন তুমি অন্যায় করেছো কি ব্যভিচার করেছো যদি পাপ করো না কেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না তো আল্লাহর রহমত থেকে নৈরাশ না হইলে এখন কোথায় যাব আল্লাহ বলতেছে অকুনু মাআসসাদিকিন আমার সত্যবাদী বন্ধুদের কাছে যাও তাদের কাছে গিয়ে তুমি তাওবা করো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা আমি তোমার তওবা কবুল করব তুমি ঈমান হৃদয়ে পেয়ে আমি আল্লাহর ইবাদত বندگی করবা তখন তুমি আর বান্দা থাকবা না আমি গফুর আমি রহমান আমি রাহিম তোমাকে বন্ধু বানিয়ে নিব বলি সুবহানাল্লাহ